শরীয়তপুরে অভিযান চালিয়ে 28 কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে শরীয়তপুর জেলার সখীপুর থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম কুমিল্লার 14 গ্রাম উপজেলার সৈয়দপুর এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে। সোমবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার KM শাইখ আক্তারের নেতৃত্বে রোববার রাতে শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার চর ফিলিস বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় 28 কেজি গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোবাইল ও 2টি সিম কার্ডও জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।